দেখুন, আইএসের দখল থেকে সাত তেলক্ষেত্র উদ্ধার ইরাকের। সিরিয়ার সরকারি বাহিনী, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের দখল থেকে কয়েকটি তেলক্ষেত্র উদ্ধার করেছে। দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ রাকা এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ দেইর আজ জোর ভোর থেকে এইসব তেলক্ষেত্র উদ্ধার করা হয়েছে। গোটা দেশে তাকফিরিদের বিরুদ্ধে বিজয়ের অংশ হিসেবে এইসব তেলক্ষেত্র উদ্ধার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক সূত্র সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানাকে বলেছে, সেনা অভিযানের মাধ্যমে সাত তেলকূপ পুরোপুরি উদ্ধার করা হয়েছে। সেনা অভিযানে ব্যাপক সংখ্যক দায়েশ নিহত হয়েছে। নিহতদের মধ্যে দায়েশের সৌদি ও তিউনেশিয়ার শীর্ষস্থানীয় কমান্ডাররা রয়েছে বলে উল্লেখ করা হয়। এছাড়া 29 গাড়ি বোমা, 5 ট্যাঙ্ক সহ অনেক অস্ত্র এবং 5 কমান্ড সেক্টর ধ্বংস করা হয়েছে। ফর লেটেস্ট নিউজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি। Thank you.